ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। স্থায়ীকরণ ও নতুন বেতন কাঠামো চালুর দাবিতে সল্টেকের বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের অনশন চলছে। এই সময় পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে মৃত্যু হল এক পার্শ্ব শিক্ষিকার। 18 নভেম্বর মারা যান 51 বছরের রেবতী রাউল। দক্ষিণ বড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সাইকেলে করে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে যান রেবতী রাউল। মোহনপুর থেকে এগরা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, 12 নভেম্বর পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। 16 নভেম্বর কলকাতা থেকে ফিরে আসেন মোহনপুরে। 18 নভেম্বর মোহনপুরে স্কুল পরিদর্শকের অফিসে যান, সেখান থেকে ফেরার সময় বিপত্তি ঘটে। মৃত পার্শ্ব শিক্ষিকার ছেলের দাবি, কলকাতায় পার্শ্ব শিক্ষকদের আন্দোলন মঞ্চ থেকে ফেরার পর থেকে তার মা মনমরা ছিলেন, কিছু জানতে চাইলে উত্তর দিতেন না। মা 12 তারিখে গেছিলেন, ওই ওনাদের কি আন্দোলন নাকি শুনছিলাম, কোথায়, কলকাতায়। সেখান থেকে এসে মনমরায় থাকতেন, খাবার দাবার সব কম করতেন, করতেন। পার্শ্ব শিক্ষিকার মৃত্যুর খবর সামনে আসার পরই পার্শ্ব শিক্ষকদের অনশন আন্দোলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। হাইকোর্টের অনুমতি না তারা অনশনে বসেছেন। হাইকোর্ট যে যে কন্ডিশন দিয়েছিল সরকারকে, সরকার কোনটাই মানেনি। জল আর বা শৌচালয়ের কোনো ব্যবস্থাও করেনি। টিএমসি এত অমানবিক, যেখানে এই ধরনের অনশন চলছে, টিচারদের যারা বহু বছর সেবা দিচ্ছেন এই সমাজকে, তার সামনেই আহারে বাংলা বলে খাওয়া দাওয়ার কম্পিটিশন চলছে, এটা কী ধরনের সংস্কৃতি? যে কোনো মৃত্যুই আমার কাছে দুঃখের। আমি সমবেতে আবার বলছি, আমার সমবেদনা আছে, আমার ওদের প্রতি বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওরা যদি নিজেরা এসে আলোচনায় বসে বোঝাতে চায়, ওদের কাছে যদি তথ্য থাকে যে কেন্দ্রীয় সরকার যা দেয় আমরা তা দিই না, আমাকে সে দেখাক, বোঝাক, আমরা দেখব। এটা হচ্ছে মুশকিল, আহারে বাংলা হচ্ছে ওখানে আর অনাহারে এখানে বসে পার্শ্ব শিক্ষকরা। এটা 100 মিটার ডিস্টেন্স পার্থক্য। পার্শ্ব শিক্ষিকার মৃত্যু নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই নিয়ে অহেতুক রাজনীতি করছে গেরুয়া শিবির। অমিত চানা, বিশ্বজিৎ দাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।